স্টুডেন্ট তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার ফোরের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ আজকের ক্লাসে তোমাদের সিসি নাইন পেপার থেকে একটি গুরুত্বপূর্ণ পনেরো নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব প্রশ্নটা কি আছে দেখো আসিয়ানের গঠন উদ্দেশ্য সমস্যা ও ভবিষ্যৎ সম্পর্কে আলোচনা করো তাহলে প্রশ্নের উত্তরটা তোমরা দেখে নাও বর্তমানে বিশ্ব রাজনীতিতে দক্ষিণ পূর্ব এশিয়া নানা কারণে বিশেষ গুরুত্ব অর্জন করেছে এই অঞ্চলের মধ্যে আছে থাইল্যান্ড লাওস মালয়েশিয়া ইন্দোনেশিয়া কম্বোডিয়া ভিয়েতনাম ফিলিপিন্স মায়ানমার এই অঞ্চলটি তিন রবার খাদ্যশস্য প্রভৃতিতে সমৃদ্ধ তাই এই অঞ্চলে আধিপত্য বিস্তার করতে জাপান ইউরোপ ও আমেরিকা তৎপর চীনও এখানে আধিপত্য বিস্তারে নেমে পড়েছে এখন এখন দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশগুলি সাম্রাজ্যবাদী শক্তিগুলির কবল থেকে মুক্তি মুক্ত হতে সচেষ্ট এর ফলশ্রুতি হিসাবে উনিশশো সালে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আনুষ্ঠানিক এক সম্মেলনে আসিয়ান নামে এক সংগঠন জন্ম নেয় আসিয়ানের ফুল ফর্মটা জেনে রাখবে অ্যাসোসিয়েশন অব সাউথ ইস্ট এশিয়ান নেশান এর সদর দপ্তর স্থাপিত হয় ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় তাহলে সদর দপ্তর আসিয়ানের কোথায় সেটাও তোমরা বুঝতে পারলে এবারে দেখো গঠন সংগঠনের উদ্দেশ্য সালে আসিয়ান শীর্ষ সম্মেলনে এক চুক্তিপত্রে সংগঠনের উদ্দেশ্য বর্ণিত হয়েছে এবার উদ্দেশ্যগুলো দেখো এক দুই করে লেখা আছে প্রথমত দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলিতে অর্থনৈতিক উন্নতি সামাজিক অগ্রগতি ও সাংস্কৃতিক উন্নয়নকে ত্বরান্বিত করা দ্বিতীয় এই দেশগুলির মধ্যে বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র প্রসারিত করা তৃতীয়ত এই অঞ্চলে যাতে শান্তি ও রাজনৈতিক স্থায়িত্ব বজায় থাকে তার জন্য সচেষ্ট থাকা চতুর্থ পারস্পরিক সুসম্পর্ক বজায় রাখতে বলা হয় পারস্পরিক ঘরোয়া ব্যাপারে সদস্য রাষ্ট্ররা হস্তক্ষেপ করবে না বা বল প্রয়োগের হুমকি দেওয়া থেকে বিরত থাকবে এই সব উদ্দেশ্য পূরণের জন্য আসিয়ানের একটি সচিবালয় আছে তার প্রধান দায়িত্বে আছেন মহাসচিব তার প্রধান কাজ হলো সাংগঠনিক কার্যকলাপের মধ্যে সমন্বয় সাধন করা তারপরে কি বলা হচ্ছে দেখো আসিয়ানের সমস্যা দক্ষিণ পূর্ব এশিয়ার অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের ক্ষেত্রে আসিয়ান একটি উল্লেখযোগ্য সংগঠন এই জন্য তারা সংগঠনকে শক্তিশালী করতে সচেষ্ট তথাপি এর অনেক সমস্যা আছে এই সমস্যা তার সাফল্যকে সীমাবদ্ধ করেছে যেমন এই সমস্যাগুলো এবার দেখো প্রথমত এদের মধ্যে আদর্শগত পার্থক্য প্রবল কেউ কেউ আমেরিকার প্রতি দুর্বল আবার কেউ কেউ সামাজতান্ত্রিক শিবিরের প্রতি আকৃষ্ট দ্বিতীয়ত কি বলা হচ্ছে দেখো চীন এই সংগঠনকে সহজে মেনে নিতে পারছে না বরং একে ভাঙতে চেষ্টা করছে চীন চায় এরা সবাই এরা সবাই কমিউনিস্ট শিবিরে যোগ দেয় মায়ানমারকে কিছুটা দখলে আনতে পেরেছে আর থাইল্যান্ডকে পারেনি পরে পয়েন্টগুলো আলোচনা করব তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে তোমরা যদি কেউ নিতে এইট এই নম্বরে তোমরা যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো ফিফ সেমিস্টারের জন্য বা এই সেমিস্টারের জন্য তৃতীয়ত তৃতীয়ত কি বলা হচ্ছে দেখো মার্কিন যুক্তরাষ্ট্র এই সংগঠনকে সহজে মেনে নিতে পারছে না কারণ তারা মনে করছে এই সংগঠন অর্থনৈতিক শোষণের পথে বড় বাধা চতুর্থ এই সংগঠনের সদস্যদের মধ্যে মধুর সম্পর্ক নেই ফিলিপিন্স মালয়েশিয়াকে মেনে নিতে পারছে না কারণ ফিলিপিন্স একটি ফিলিপিন্সের একটি অংশ মালয়েশিয়াতে চলে চলে গেছে চলে গেছে পঞ্চমত সাংস্কৃতিক দিক থেকে এই দেশগুলির সঙ্গে ভারতের একটি বন্ধন আছে সেই কারণে পূর্বে তাকাও নীতি গ্রহণ করেছে চীন এই নীতিকে সন্দেহের চোখে দেখে এবার মূল্যায়ন বা ভবিষ্যতের যে সম্ভাবনা সেটা এখানে মূল্যায়ন বা ভবিষ্যৎ সম্ভাবনা ঠিক আছে সেটা দেখো এত অসুবিধা থাকার এর উজ্জ্বল আর এই সংগঠন নিজেদের মধ্যে ঐক্য বজায় রেখে কাজ করছে এটি মূলত একটি অর্থনৈতিক সংগঠন সেদিক থেকে এর অগ্রগতি প্রশংসনীয় উনিশশো চুরানব্বই সালে তারা একটি ফোরাম গঠন করেছে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে ভারত চীনকে এই ফোরামের মধ্যে মধ্যে নিয়েছে তারপর দেখো শান্তিরক্ষায় এর অবদান কম নয় এই সংগঠনের চেষ্টায় কম্বোডিয়ায় শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে ভিয়েতনাম ও কম্বোডিয়ার মধ্য বিরোধের মীমাংসা করেছে তারপর কি বলা হচ্ছে দেখো বাণিজ্যিক ক্ষেত্রে এর সাফল্য কম নয় দু সালে দু সালে দেখো নম নম পেন নমপেন এ অনুষ্ঠিত অনু সম্মেলনে তারা এই অঞ্চলকে একটি মুক্ত বাণিজ্য অঞ্চল গড়ার শপথ নিয়েছে দু তারা ইউরোপীয় ইউনিয়নের বিশ্বের অন্যতম বৃহৎ বাণিজ্য জোটে পরিণত করার শপথ নিয়েছে নিজেদের রাজনৈতিক নিরাপত্তাকে সুনিশ্চিত করতে তারা এ পি অর্থাৎ আসিয়ান পলিটিক্যাল কমিউনিটি গঠনে সচেষ্ট হয়েছে ফিলিপিন্সের রাষ্ট্রপতি ম্যাকা পাগাল ম্যাকা বলেছেন এশিয়াকে বিশ্বের বৃহত্তম বাণিজ্য জোটে পরিণত করাই আমাদের লক্ষ্য এশিয়া নয় এটা আসিয়ান আসিয়ানকে আর তাই এর সম্ভাবনা উজ্জ্বল বলে মনে করা হয় এই ছিল তোমাদের আজকে একটি গুরুত্বপূর্ণ পনেরো নম্বরের প্রশ্নের উত্তর এটা তোমরা পরীক্ষার আগে একটু দেখে যাওয়ার চেষ্টা করো